আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের চ্যানেলের সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় আপনারা ভালোই আছেন। আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে এনেছি আমাদের সকলের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরির উদ্দেশ্যে ইহুদিদের সেই ষড়যন্ত্রের ঘটনাটি। আপনারা অনেকেই হয়তোবা জানেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ চুরি করার উদ্দেশ্যে ইহুদিরা গভীর ষড়যন্ত্র করেছিল। তবে এটা জানলেও অনেকেই সেই ঘটনার পুরো কাহিনী জানেন না, যে কাহিনী শুনে গোটা মুসলিম জাহানের কোটি কোটি নবী প্রেমীরা অঝরে চোখের জল ফেলেছে। ইহুদিদের প্রতি রাগে তাদের বারংবার মাথায় রক্ত উঠে গিয়েছে। আমার বিশ্বাস আপনাদের বেলাও তার ব্যতিক্রম হবে না। তাই আপনার মনে যদি বিশ্বনবীর প্রতি এতটুকু প্রেম থাকে, তবে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন। চলুন তাহলে কথা না বাড়িয়ে যাও যাক মূল আলোচনায়। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। চারদিক নীরব নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া শব্দ নেই। সুলতান নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা তাহাজ্জুদ ও দীর্ঘ মোনাজাতের পর ঘুমিয়ে পড়েছেন। এমত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরুদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্য বিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগল। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল তো এখন কবরের জীবনে, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না, তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি ওজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে ক্রন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন, আবার এ স্বপ্নও এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন। অবশেষে আবারও তিনি শয়ন করলেন। দীর্ঘ সময় পর যখনই তার একটু ঘুমের ভাব এলো, সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বললেন, নুরুদ্দিন মাহমুদ, এ দুজন থেকে আমাকে মুক্ত করো। এবার নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত ওযু গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যধিক ভীত সন্ত্রস্ত অবস্থায় দুরাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অস্ত্রসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনও বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে, কি এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংঘটিত হতে যাচ্ছে। কঠিন বিপদের ঘনঘটা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন, মনে হলো স্বপ্নে দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুতগতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে সরাবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বক্তব্য শেষ হওয়ার পর নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা ক্রন্দনরত অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজা মোবারক কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছে। তিনি ত্বরিতগতিতে ওযু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজ শেষে প্রধানমন্ত্রী জালালউদ্দিন মৌসুলির নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শুনালেন এবং এ মুহূর্তে কি করা যায় এ ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন। জালালউদ্দিন মৌসুলি স্বপ্নের বৃত্তান্ত অবগত হয়ে বললেন, হুজুর, আপনি এখনও বসে আছেন? নিশ্চয়ই প্রিয়নবীর রজা মোবারক কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে, তাই এ বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকে স্মরণ করছেন। অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে অতিসত্বর মদিনার পথে অগ্রসর হন। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা আর কালবিলম্ব করলেন না। তিনি 16,000 দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন।
রাত দিন সফর করে ১৭তম দিনে মদিনা শরীফে পৌঁছলেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুরাকাত নফল নামাজ আনতে দীর্ঘ সময় ধরে মোনাজাত করলেন। তারপর সৈন্যবাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে, কিন্তু সাবধান, মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি জুম্মার খুতবা দান করলেন এবং ঘোষণা দিলেন, আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াতে চাই। আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে। সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয়। নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো, প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল। যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো। এভাবে প্রায় ১৫ দিন পর্যন্ত অগণিত লোক শাহী দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন, আরও কেউ অবশিষ্ট আছে কি? থাকলে তাদেরকেও ডেকে আনো। এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই। একথা শুনে তিনি সীমাহীন অস্থির হয়ে পড়লেন, চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি। ভাবলেন, যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অভিশপ্ত লোক দুজন গেল কোথায়? আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটা লোককেই অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না। তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে? আমি কি ওই কুচক্রি লোক দুটোকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না? এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন। তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন, আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনও শেষ হয়নি। অতএব সবাইকে আবারও অনুরোধ করা যাচ্ছে, যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয়। একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠল, হুজুর, মদিনায় আশেপাশে এমন কোনো লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি। তখন নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ বলিষ্ঠ কণ্ঠে বললেন, আমি যা বলেছি ঠিকই বলেছি, আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন। সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল, হুজুর, আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে। তারা আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, জীবনে কখনো কারো কাছ থেকে হাদিয়া তোহফা গ্রহণ করেন না, এমনকি কারো দাওয়াতেও শরিক হন না। তারা নিজেরাই লোকদেরকে অনেক দান খয়রাত করে থাকেন, নীরবতাই অধিক পছন্দ করেন, লোকসমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না। লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমক খেয়ে গেল। তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন। তিনি দেখলেন এ তো সেই দুইজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের দু চোখ রক্তবর্ণ ধারণ করল। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা? কোথা থেকে এসেছো? তোমরা সুলতানের দাওয়াতে শরিক হলে না কেন? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের নিয়তে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মনে চাইল না, তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। আমরা কারো দাওয়াত গ্রহণ করি না, এক আল্লাহর ওপরই আমাদের পূর্ণ আস্থা, আমরা তারই ওপর নির্ভরশীল। এবাদত, রিয়াজত ও পরকালের চিন্তায় বিভোর থাকাই আমাদের কাজ। কুরআন পাক তেলাওয়াত, নফল নামাজ ও ওজিফা পাঠেই আমাদের সময় শেষ হয়ে যায়, সুতরাং দাওয়াত খাওয়ার সময়টা কোথায়? উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবৎ এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না, সবসময় দরিদ্র, এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে, তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলাইহি লোকদের কথা শুনে লোক দুটোর প্রতি পুনরায় গভীর দৃষ্টিতে তাকালেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন এরা তারাই যাদেরকে তিনি স্বপ্নে দেখেছিলেন। এবার সুলতান গম্ভীর স্বরে তাদেরকে বললেন, সত্য কথা বলো, তোমরা কে, কেন, কি উদ্দেশ্যে এখানে থাকছো? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজব্রত পালনের জন্য এখানে এসেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য, এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন। সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল, বহু দুর্লভ কিতাবপত্র, কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয়। নুরুদ্দিন জাঙ্কি রহমতুল্লাহ আলা অত্যধিক পেরেশান অস্থির, এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তায়। তারপর কি ঘটল,
কিভাবে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ চুরির উদ্দেশ্যে ষড়যন্ত্রকারী দুজনকে শনাক্ত করলেন, তারপর কি সাজা দিলেন তা জানলে আপনি অবাক না হয়ে পারবেন না নিজের চোখের জল ধরে রাখতে। তবে বাকি অংশটুকু এই ভিডিওটিতে তুলে ধরা হচ্ছে না, কারণ ভিডিওটি এরই মাঝে অনেক বড় হয়ে গেছে। বাকি অংশটুকু আমাদের পরের ভিডিওটিতে জানতে চাইলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।